নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের নামে বৈষম্য, সোনাইবাসীকে গুলি করে মারার আবেদন। চেঙ্কুড়ি রোডে দুঃসাহসিক চুরি, ঘুমন্ত মহিলার গলার চেইন গায়েব। সেন্ট্রাল রোডে জমির মালিকানা বিবাদ, আদালতের নির্দেশেও ঝুলছে। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ডিলিমিটেশন প্রক্রিয়ার নামে বৈষম্য না করে সোনাই সংখ্যালঘু জনগণকে গুলি করে হত্যা করার আবেদন জানালেন ক্ষুব্ধ জনতা। বিজেপি সরকারের বৈষম্যমূলক আচরণের নিন্দা ও ধিক্কার জানিয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন সোনাইবাসী। ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে স্থানীয় প্রশাসনকে একটি লিখিত অভিযোগ দাখিল করেছিলেন স্থানীয়রা। এর পরিপ্রেক্ষিতে বুধবার অভিযোগের শুনানি প্রক্রিয়ায় অংশ নিয়ে বিভিন্ন বিষয় প্রশাসনের কাছে তুলে ধরেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোনাইবাসী জানান, সোনাবাড়িঘাট জিপির অন্তর্গত ধনিহরি প্রথম খণ্ডে যুগ যুগ ধরে মানুষ বসবাস করে আসছেন, কিন্তু বিগত দিনে সরকার যেভাবে ডিলিমিটেশন করেছে তাতে সোনাইয়ের চরম বৈষম্য হয়েছে বলে স্থানীয়দের নজরে এসেছে। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার ক্ষুব্ধ জনগণ শাসক দলের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে জানান, সোনাই কেন্দ্রের জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও 24 থেকে 18টি জিপি করা হয়েছে। তারা আরো জানান, সোনাবাড়িঘাট জিপি ও সাঁতরাকান্দি জিপি পূর্বে সোনাই ব্লকের অধীনে ছিল, কিন্তু সেই দুটি জিপি কেটে বর্তমানে বাঁশকান্দি ব্লকের অধীনে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ডিলিমিটেশনের নামে সোনাইয়ের অনেক ঐতিহ্যকে বরখোলার অন্তর্গত করা হয়েছে। বিষয়গুলো তুলে ধরে শাসক দল সহ স্থানীয় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শুনানিতে রাইটওয়ে ফাউন্ডেশনের সম্পাদক শামসুল ইসলাম, রেহানুদ্দিন লস্কর, মজরুল ইসলাম বড়ভুইয়া, বাহারুদ্দিন লস্কর ও আব্বাসউদ্দিন লস্কর ও সংস্থার অন্যান্য সদস্য ছিলেন। কিন্তু সেই জায়গায় আমাদেরকে 1.5 গ্রুপ করে দেওয়া হয়েছে, 1900 মতো ভোটার দিয়ে এক একটা গ্রুপ করে দেওয়া হয়েছে। কিন্তু ডুগনিপার 4টা গ্রুপ ছিল, 2000 ভোটার ছিল, সেখানে দেওয়া হয়েছে 4টা গ্রুপ। সেই জন্য আমরা আজকে আমার দুবজিতি স্যার মহাশয়ের সঙ্গে আমরা দেখা করে আমাদের কমপ্লেন সাবমিট করেছি। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের সোনাবাড়িঘাট জিপির দিলেও কোনো অসুবিধা নেই, সাঁতরাকান্দি জিপির সঙ্গে দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে পপুলেশন প্যাটার্ন যেটা আছে, এটা ঠিক করে আমাদের জনহরি পার্ট ওয়ানও কমসে কম 3টা গ্রুপ করে দিতে হবে, না হলে আমরা আইনের দ্বারস্থ হইমু। যেহেতু আমাদের পপুলেশন বেশি আছে, আমাদের ভোটারও বেশি আছে, তা সত্ত্বেও কেন আমাদেরকে এইরকম আচরণ করা হয়, সেই জন্য আমরা আজকে এই হিয়ারিং অ্যাটেন্ড করেছি। আরও আমরা একটা কমপ্লেন করেছি যে আমরা সোনাই ব্লকের অন্তর্গত ছিলাম, সোনাবাড়িঘাট জিপি এবং সাঁতরাকান্দি জিপি, কিন্তু দেখা যায় এখন আমাদেরকে বাঁশকান্দির জিপির ব্লকের অন্তর্গত করা হয়েছে। এটা কীভাবে সম্ভব? আমরা একটা নদী পার হয়ে আজকের দিনও মহিলারা SHG গ্রুপের যারা সম্পর্ক আছে, প্রত্যেকটা মহিলা ব্লকের লগে সম্পর্ক আছে, প্রত্যেকটা মহিলা ব্লকের লগে আসা যাওয়া করতে হয়। যে দনহরির একটা মহিলা, উত্তর মোহনপুরের একটা মহিলা এবং সাঁতরাকান্দি একজন মহিলা, কীরকম সোনাবাড়িঘাটের মহিলা কীরকম বাঁশকান্দির আসা যাওয়া করবে? এটা শিলচর চেঙ্কুড়ি রোডের নেতাজি পল্লীতে ভয়ঙ্কর চুরির ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় মহিলার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায় চোর। সুস্মিতা সিনহা নামের ওই মহিলা চিৎকার দিতে শুরু করলে পরিবারের লোকেরা উঠে দেখেন তার গলার চেইনটি ছিঁড়ে নিয়ে যাচ্ছে চোর। বুধবার সকালে সুস্মিতা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে চুরির মামলা দায়ের করেন। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সুস্মিতা প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর চোরের ঘাঁটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য। আমি 2টা পর্যন্ত ঘুমাইছিলাম। আমি প্রথমে কালকে রাতে নিচে ঘুমাইছি, 2টা 10-এর ভিতরে আমি বিছানা উঠি গেছি, বডি মানে ঠান্ডা লাগি গেছে। তাহলে উঠিয়া 10 মিনিট হয়েছিল, আমার ঘুম গেছে, তখন আচানক ঘরের খিড়কিটা খুলিয়া আমার গলার থেকে টান মারি, আমার চেনটা মিশে গেল, 2বার টান মারছে, টান মারে 2বারের তখন আমার চেনটা শিখে গেছে। আমি এরকম গলার দিকে দৌড়িয়া মানে পেইন হতাম,
এরকম চিৎকার দিয়েছি। পরে আমার পুরুষ হয় যে আমার চেনটা সিরিয়াল নিয়েছে, তখন বিছনা থেকে নামিয়ে আমি চিৎকার দিয়েছি চুর চুর চেন মিশে যাবো। হ্যাঁ, এখান থেকে ভাগিয়া ওয়ালটা পায়রা ভাগিয়েছিলেন বাইরে দেখছি, এরকম বের উঠ খুলতে একটু টাইম লেগে গেছিল, চোরের হাতও দেখছি না আর মুখও দেখছি না। কোন থানা? ও সদর থানা, ন্যাশনাল হাইওয়ে প্যাট্রোল পোস্টে গেছি। পুলিশ আইসেনি তদন্ত করেন? তদন্ত করেন। আপনি মানে দেখছেন না, দেখতে পারছেন মানুষ দেখতে পারছেন? মানে কত ভরি সোনার চেনটা আসলো আপনি? দুই ভরি সোনার চেন। এখন শিলচর সেন্ট্রাল রোডের শশী কমপ্লেক্স সংলগ্ন জমির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ কিছুতেই মিটছে না। বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছিল। দুপক্ষের দাবি শুনে শিলচরের সেশন জজের আদালত গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত রায়দান করলেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সেই জমির দখল নিতে পারছেন না তপন রায় কর্মকার ও সেবক রায় কর্মকার। উল্টে জমিটি জবরদখল করে থাকা গৌতম রায় বারবার তাদের হয়রানি করছেন বলে অভিযোগ। বুধবার তপন ও সেবক রায় কর্মকার সাংবাদিকদের বলেন, কর্মসূত্রে তারা বর্তমানে কলকাতায় থাকেন, কিন্তু শিলচরে এই বাড়িতে তাদের জন্ম, পড়াশোনা, বেড়ে ওঠা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ওই জমির দখল নিতে তারা কয়েক বছর থেকে চেষ্টা চালাচ্ছেন। আদালতের নির্দেশের পর আজ অবধি তারা নিজেদের সম্পত্তির দখল নিতে পারেননি। আসলে পুলিশ তাদের কোনো রকম সহযোগিতা করছে না। প্রথমে পুলিশ বলেছিল আদালতের নির্দেশে প্রতিলিপি তাদের হাতে পৌঁছেনি। পরে অতিরিক্ত জেলা শাসককে এস আহমেদ গত জুলাই আরেকটি আদেশে আদালতের নির্দেশের কথা উল্লেখ করে পুলিশের কাছে পাঠান, কিন্তু তারপরও পুলিশ এ যাবৎ কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে তারা এবার কাছাড়ের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। পূর্ণভাবে লেখা আছে যে আমাদের ফেভারেতে সব কিছু আছে, সব কিছু আমাদের ফেভারেতে। আপনারা আর সেবক রায়কে সেন্ট্রাল রুটের প্রচুর লোক চেনে, জিতেন ফ্যাক্টরি বলুন, পদসাথী বলুন, উল্টো দিকের দোকান, হ্যাঁ, এরা সবাই আমাকে চেনে। আমি ছোটোবেলার থেকে এখানে নার্সিং হাই স্কুলে পড়াশোনা করেছি, ক্লাস সেভেন পর্যন্ত আমি নার্সিং হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম, পাঠশালা কেটেছি হিন্দু। আমরা তো কেস তো আমরা জিতে গেছি। তা আমার ব্যাকগ্রাউন্ডটা আপনাদের জানাবার জন্য বললাম যে হিন্দু পাঠশালায় আমি পড়াশোনা করতাম, হ্যাঁ, তারপরে নার্সিং হাই স্কুলে পড়াশোনা করেছি। তা আমার একটা অ্যাপিল আছে, হ্যাঁ, টু দ্য প্রশাসন, যে আমি আমার যে জমি জায়গা আমাদের, হ্যাঁ, যেটা আছে সেটা যাতে আমরা ফিরে পাই, হ্যাঁ, সেটার জন্য আমি প্রশাসনের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, হ্যাঁ হ্যাঁ, অ্যাপিল করছি। আমি জোর হাতে, হ্যাঁ, আপনাদের কাছে অ্যাপিল করছি যে আপনারা আমাদের বাঁচান এবং আমাদের জমিটা আমাদের ফেরত করে দেন, যাতে আমরা ফেরত। বিবর্তন থিয়েটার গ্রুপ হাইলাকান্দির তরফে আগামী 2 অক্টোবর অর্থাৎ বুধবার স্থানীয় গান্ধী ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নৌকাডুবি অবলম্বন করে বরাকের উদীয়মান শিল্পীরা নাটক মঞ্চস্থ করবেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের এ মাসের নাটক নৌকাডুবি মঞ্চস্থ করবে উপত্যকার 15 জন শিল্পী। বুধবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকরা জানান, 2 ঘন্টার নাটকে কলকাতার বাংলা গানের দল দোহার মিউজিক কম্পোজ করেছে। শিলচরের সুসন্তান সুদীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে তরুণ প্রজন্মের অনেক শিল্পীরা তাদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেছেন। এতদঞ্চলের বিশিষ্ট বাদকরা তাদের বাদ্যযন্ত্রের প্রতিভাকে তুলে ধরে নাটকের পরিবেশে এক অসাধারণ পরিবেশ এনে দিয়েছেন। মহালয়ার পূর্ণতিথিতে শিলচরে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে নাট্যপ্রেমী মানুষ সহ জনগণকে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন আয়োজকরা। আগামী 2 অক্টোবর বুধবার শিলচর বঙ্গভবনে বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের এ মাসের নাটক কর্মসূচিতে নাটক মঞ্চস্থ করবে হাইলাকান্দির বিবর্তন থিয়েটার। বিবর্তনের সাধারণ সম্পাদক তথা নাট্য লেখক বিপ্লব দাস আমাদের সঙ্গে রয়েছেন। এবার আমরা মঞ্চস্থ করতে চলেছি নাটক নৌকাডুবি, রবীন্দ্রনাথের উপন্যাস নৌকাডুবি অবলম্বনে এই নাটক। প্রায় 2 ঘন্টার নাটক একটি বিরতি সহ। এই নাটকে প্রায় 15 জন চরিত্র অভিনয় করছেন এবং একটি বিরতি সহ প্রায় 2 ঘন্টা সময় জুড়ে নাটকটি হবে। নাটকটি
যে মিউজিক, সেই মিউজিক কলকাতায় কম্পোজ করা হয়েছে দোহার বাংলা গানের দল দোহারের সদস্য শিলচরের সুসন্তান সুদীপ্ত চক্রবর্তী সৌম্য তাতে মিউজিক করেছেন। প্রচুর তরুণ প্রজন্মের গায়করা গিয়েছেন, সেরা সেরা বাদকরা বাজিয়েছেন এবং একটা অন্যরকমের পরিবেশ তৈরি হচ্ছে। আমরা আবেদন করব যে আপনারা সবাই আসুন বঙ্গভবনে, যেদিন সকালে মহালয়া, মাতৃপক্ষের প্রথম সকালে মহালয়া, আর সেদিন বিকেলে নাটক নৌকাডুবি, বঙ্গভবনে আসুন এবং এই অসাধারণ একটি প্রযোজনা আপনারা দেখে যান। আমরা আমাদের সেরাটা উপহার দেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। বরাকে রাজনৈতিক ও সামাজিক চেতনায় গভীর সংকট, উত্তরণের পথ বের করতে না পারলে বিপন্ন হবে অস্তিত্ব। রণবীর রায়ের 21তম প্রয়াণবার্ষিকীতে সংসদের আলোচনা শিলচর প্রেস ক্লাবে 6 সাংবাদিককে স্মারক পুরস্কার। এই অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক চেতনার পরিসর ক্রমশ এত বেশি সংকুচিত, দিশাহীন হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। এর ফলে অস্তিত্বের সংকটে বরাক উপত্যকা, এর থেকে অবশ্যই উত্তরণের পথ বের করতে হবে। সংবাদপত্র জগতে এক সময়কার বলিষ্ঠ ব্যক্তিত্ব সাংবাদিক সম্পাদক রণবীর রায়ের 21তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বুধবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল রাজনৈতিক সামাজিক চেতনা, বরাক উপত্যকার উত্তরাধিকার। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক সমাজচিন্তক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সমাজকর্মী ও রাজনৈতিক নেতা অনুপ রায়, প্রেস ক্লাব সহসভাপতি রিতেন ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, পাপলু দাস, কবি দেবলীনা রায় প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। অনুষ্ঠানে 6 সাংবাদিককে রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন সঞ্জীব কুমার সিং, দীপন কুমার দাস, মৃদুলা ভট্টাচার্য, বিদ্যুৎ কুমার দাস, সাবির আহমেদ মজুমদার, রানু দত্ত। একই সঙ্গে সুধীন্দ্র কুমার নন্দী পুরকায়স্থ স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় চিত্র সাংবাদিক হিমাংশু দেকে। প্রারম্ভে রণবীর রায়ের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। 21 ধরে রণবীর রায় হত্যাকাণ্ড ফাইল চাপা থাকায় অনুষ্ঠানে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়। শীঘ্রই ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জোরালো দাবি উত্থাপিত হয়। এই অনুষ্ঠানে এ অঞ্চলের 6 সাংবাদিককে রণবীর রায় স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে। তারা হলেন সঞ্জীব কুমার সিং, দীপন কুমার দাস, মৃদুলা ভট্টাচার্য, সাবির আহমেদ মজুমদার, বিদ্যুৎ কুমার দাস এবং রানু দত্ত। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা অত্যন্ত বেদনার সঙ্গে উল্লেখ করেছি যে রণবীর রায় হত্যাকাণ্ডের 21 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সুবিচার হয়নি। বিচারের বাণী নীরবে নিবৃতে কাচ্ছে। এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রী, তখনকার মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন যে রণবীর রায় হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হবে, কিন্তু সেই ফাইল কিন্তু চাপা পড়ে গিয়েছে সিআইডি তদন্ত। সেই ফাইলও কিন্তু আজ পর্যন্ত সেটি প্রকাশ্যে আসেনি। এই অবস্থায় আমরা আবারও শিলচর প্রেস ক্লাবে আজকের এই অনুষ্ঠান থেকে এই বার্তা দিতে চাই যে দেরিতে হলেও যেন রণবীর রায়ের পরিবার, তার সহধর্মিনী অনিতা রায়, তার কন্যা বাসবী রায়, তার আরেক কন্যা রূপা রায়, তারা যেন সুবিচার পান, না হলে কিন্তু ইতিহাসে সেটা একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শিলচর কনকপুর রোডের শ্যামানন্দ লেনের বাসিন্দা সেতু রায়ের স্ত্রী শেফালী রায় কয়েক মাস থেকে কোমরের একটি নার্ভের গণ্ডগোলে বিছানায় পড়ে যান। উনার অসুস্থ স্বামী বিভিন্ন জায়গায় গিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। এমত অবস্থায় তুলসী ফাউন্ডেশনের সভাপতি হরিপদ দেবনাথের নজরে বিষয়টি আসলে তিনি সঙ্গে সঙ্গে এই অঞ্চলের বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর সম্বুদ্ধ ধরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং ডক্টর ধর শেফালী রায়ের কোমরের নার্ভের অপারেশন করে তাকে সুস্থ করে তোলেন। এবার সুস্থ হয়ে শেফালী রায় ও তার পরিবারের সদস্যরা নিউরোসার্জন ডক্টর সম্বুদ্ধ ধর ও তুলসী ফাউন্ডেশনের সভাপতি হরিপদ দেবনাথকে আন্তরিক ধন্যবাদ জানান।
বুধবার শিলচর বইমেলা কমিটির এক প্রতিনিধি দল কাছাড়ের নবাগত জেলা কমিশনার মৃদুল যাদবকে সংবর্ধনা জানালেন। এদিন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল জেলা কমিশনার মৃদুল যাদবকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। প্রতিনিধি দলের সঙ্গে জেলা কমিশনের সংক্ষিপ্ত আলোচনায় শিলচর বইমেলার প্রতিষ্ঠা দিবস থেকে বর্তমান পর্যন্ত কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান সহ প্রকাশনী গোষ্ঠী ইত্যাদি আলোচনার বিষয় উঠে আসে। এছাড়া বইমেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য জেলা কমিশনার মৃদুল যাদবের সহযোগিতা কামনা করা হয়। বিপ্লব পাল চৌধুরী জানান, আগামী 20 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত বিপিন চন্দ্র পাল সভাস্থলে 32তম শিলচর বইমেলা অনুষ্ঠিত হবে। নমস্কার, আমি গৌতম তালুকদার বলছি। শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা নবাগত ডিসি স্যারের সঙ্গে আমরা দেখা করেছি শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে, এবং ওনাকে আমরা স্বাগত জানিয়েছি জেলাধিপতি হিসাবে, প্লাস আমাদের চিফ গেস্ট হিসাবে ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের জেনারেল সেক্রেটারি বিপ্লব পাল চৌধুরীর সঙ্গে কথা হয়েছে যে উনি আসবেন, মুখ্য অতিথি হিসাবে থাকবেন। আমরাও আশা করি যে বইপ্রেমী যারা আমাদের আগন্তুক বইমেলাতে সবাই যে আসুন, বই কিনুন এবং বই পড়ুন। ধন্যবাদ। লায়ন্স ক্লাব অব শিলচর, ভ্যালি ভিউ, শিলচর ক্যান্সার সেন্টার এবং জগন্নাথ সিং কলেজ যৌথভাবে জগন্নাথ সিং কলেজ উধারবন্দে একটি গুরুত্বপূর্ণ ক্যান্সার সচেতনতা এবং বিনামূল্যে স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করেছে। বিশেষ করে অরাল, ব্রেস্ট এবং সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে আলোচনা করেছেন ডক্টর অহমিক বিশ্বাস এবং অন্যান্যরা। এটি একটি খুব তথ্যপূর্ণ অধিবেশন ছিল ও এই ধরনের সচেতনতা এবং প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের মাধ্যমে আজ প্রায় 110 জন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা উপকৃত হয়েছেন। ডক্টর বিশ্বাস এবং তার সহযোগী মণি সরকার ক্যান্সারের মূল কারণ এবং তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সাথে একটি জিজ্ঞাসাবাদের অধিবেশনও ছিল। আয়োজকরা জানিয়েছেন যে বরাক উপত্যকার বিভিন্ন অংশে এরকম আরও অনেক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। ডক্টর এস সমরেন্দ্র সিংহ, অনিতা সিংহ, ডক্টর সুস্মিতা মিত্র, কোঅর্ডিনেটর উইমেন সেল, ডক্টর দিলীপ কুমার ঠাকুর, ডক্টর গীতশ্রী দেব, ডক্টর নন্দিতা দাস ও ডক্টর নিবেদিতা মুখার্জির উপস্থিতিতে ডক্টর সন্তোষ কুমার চতুর্বেদী অধিবেশনের সূচনা করেন। ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, জোন চেয়ারপারসন সঞ্জীব রায়, প্রজেক্ট চেয়ারপারসন ফাতেমা আল মামুন, কো প্রজেক্ট চেয়ারপারসন কঙ্কা বিশ্বাস প্রমুখ। 30, 31 অক্টোবর ও 1 নভেম্বর হাইলাকান্দি জামিয়া ইসলামিয়া তুয়াবিয়া মাদ্রাসায় 3 দিন ব্যাপী আয়োজিত হবে খানকায় মহরম দ্বিতীয় আমিরে শরীয়ত আল্লামা তৈবুর রহমান বরভুইয়া সাহেবের হাতে গড়া ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তুয়াবিয়া মাদ্রাসার প্রথমবারের মতো 3 দিন ব্যাপী খানকা অনুষ্ঠিত হবে। রোজ রবিবার আমরা জামিয়া ইসলামিয়া তুয়াবিয়ায় খানকায় তৈয়বিয়া জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার মধ্যে আগামী অক্টোবর মাসের 29, 30, 31 তারিখে হওয়ার প্রস্তুতিকল্পে আমরা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ায় খানকায় তৈয়বিয়া এই বছর থেকে আরম্ভ হবে। রাঙ্গাউটি খানকা মসজিদে ধারাবাহিক রমজানের যে খানকা হয় সেটা হবে, কিন্তু তারপরেও জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ায় খানকা হওয়ার মূল উদ্দেশ্য হল যে প্রত্যেক বড় বড় যত মাদ্রাসা রয়েছে, নদওয়াতুল উলামা, দেওবন্দ মাদ্রাসা বা শান্তি মাদ্রাসা, আরও যত প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত উভয়ের খেদমত হয়। এই উদ্দেশ্যকে সম্মুখে রেখে জামিয়ার মাদ্রাসার সিদ্ধান্ত মর্মে আসাতিজাই কেরামদের সুপরামর্শের মাধ্যমে এই বছর আমরা জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া খানকায় তৈয়বিয়া পরিচালিত হবে। উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত ও আমিরে নদওয়াতুত আমির হযরত মাওলানা শেখুল হাদিস হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুর নেতৃত্বে এবং কেন্দ্রীয় জিম্মাদার, জেলা জিম্মাদার এবং আঞ্চলিকের মলক্কিন সাহেবদের উপস্থিতিতে এই খানকা পরিচালিত হবে। এবং বিশেষ করে এই খানকার মূল উদ্দেশ্য থাকবে যে এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার আসাতিজাই কেরাম এবং মাদ্রাসার যাতে তরবিয়ত হয় এবং এই মাদ্রাসা থেকে আদর্শ
হকানি রব্বানি ওলামায়ে কেরাম হয়ে ইলমে শরীয়ত ইলমে মারিফতের দক্ষ হয়ে যাতে দিনে ইসলামের সেবা করতে পারেন, দেশের সেবা করতে পারেন, সমাজের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতে পারেন। যেভাবে মরহুম আমিরে শরীয়ত আকবাল রহমতুল্লা আলহী, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লা আলহী খেদমত করে গেছেন, সেই উদ্দেশ্যকে সম্মুখে রেখে যেহেতু হজরত আমিরে শরীয়ত রহমতুল্লা আলহী জামিয়া ইসলামিয়া তৈয়বিয়াকে একটি ব্যতিক্রমী মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ডিলিমিটেশনের নামে বৈষম্য, সোনাইবাসীকে গুলি করে মারার আবেদন। চেঙ্কুড়ি রোডে দুঃসাহসিক চুরি, ঘুমন্ত মহিলার গলার চেইন গায়েব। সেন্ট্রাল রোডে জমির মালিকানা বিবাদ, আদালতের নির্দেশেও ঝুলছে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।